কোনো রকম চুল ভরা ঝামেলা ছাড়াই আজকে বানিয়ে ফেললাম এই কড়াইশুঁটির পরোটা। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা, চলে এলাম আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি বানাবো আজকে এই কড়াইশুঁটি দিয়ে পরোটা। এখন শীতকাল, প্রায় সবার বাড়িতে কিন্তু কড়াইশুঁটি থেকেই থাকে। তো চলো এই রেসিপিটি শুরু করা যাক, যদি ভালো লাগে তো পুরোটি দেখার অনুরোধ রইল। এখানে আমি কিছু কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, এবার ওটা বেশ ভালো করে ছাড়িয়ে নেব। এখানে দেখো সমস্ত কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে, এক বাটি হয়েছে। এবার ওটা আমি বেশ ভালো করে ওটা বেটে নিতে হবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইশুঁটি, আর দিয়েছি দু টুকরো আদা। এবার একটু জল দিয়ে ওটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা। এবার ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়েছি 2 চামচ সাদা তেল। এবার সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্তটা ভালো করে মিশিয়ে নেবার পর ওর মধ্যে নিয়েছি আমি 1 চামচ ভাজা গুঁড়োর মশলা। এখানে ধনে, জিরে, লঙ্কা, মরি সমস্ত কিছু ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, এবার ওটা গুঁড়ো করে নিয়েছি। এবার ওটা ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম ওই পেটে রাখা কড়াইশুঁটির পেস্টটা। এবার সমস্তটা বেশ ভালো করে মেখে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার দেখো সমস্তটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার ওখান থেকে একটু করে লেচি কেটে নিয়েছি, এবার ওটা পরোটার মতো করে ভেজে নেব। দেখো পরোটাটা খুব সুন্দর করে বেলা হয়ে গেছে, আর এদিকে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এবার পরোটাটা একটু সেকে নেব। তো একটুখানি সেকে নেবার পর সাদা তেল দিয়ে খুব খাড়া খাড়া করে ওটা ভেজে নিতে হবে। হয়ে গেছে, এবার ওগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো এইভাবেই আজকে আমি বানালাম এই কড়াইশুঁটির পরোটা। তো যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই করে একবার বানাবে এই গরম গরম কড়াইশুঁটির পরোটা আর সাথে আলুর দম। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ